ভরসা রাখি, কেউ বলেন ভরসা রাখুন লাঙ্গলের ওপর, কেউ বলেন ভরসা রাখুন ধানের শীষে, কেউ বলেন ভরসা রাখুন নৌকায়। সবক্ষণ স্থায়ী ভরসা রাখতে হবে কার উপর? আমার নবী বললেন আমি তো ভরসা রাখছি আল্লাহর উপর। বললেন আল্লাহ, যে আল্লাহ বলছে। মুশরিক থর থর করে কাঁপতে কাঁপতে হাত থেকে তলোয়ার। একদিন আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাজদ প্রদেশ থেকে, নাজদ অঞ্চল থেকে একটি অভিযান থেকে ফিরে আসছেন। কিছুদূর আসবার পর সাহাবীরা ক্লান্ত, আল্লাহ নবী তার তলোয়ারটা একটা বাবলা গাছে লটকায় রেখেছেন। রহমাতাল্লিল আলামিন জেহাদের ময়দান থেকে ফিরে ক্লান্ত শ্রান্ত হয়ে শুয়ে আছেন। হঠাৎ করে এক মুশরিক দৌড় দিয়ে নবীজির কাছে এসে আসতে করে তলোয়ারটা নবীর অজান্তে হাতে ধরলেন। ধরার পরে এখন নবীর গলা বরাবর সোজা করে ধরেছেন, নবীকে কতল করবেন। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস শুনিয়ে দিচ্ছি, গভীর মনোযোগ দিতে হবে মুমিনরা। আল্লাহর নবী হঠাৎ করে চক্ষু দুটো খুলে দেখেন, একজন মুশরিক তলোয়ার রসুলের গলার বরাবর সমান করে ধরেছে। নবী জিজ্ঞেস করলেন কে তুমি? লোকটি পরিচয় দিলেন, নবীর সঙ্গে কথা হলো। লোকটি নবীকে ডাক দিয়ে বলেন ইয়া মুহাম্মদ, বলো 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 মাইয়াম নাউকা মিন্নি, তুমি বলো দেখি আমার এই তলোয়ারের নিচ থেকে তোমাকে কে বাঁচিয়ে দিবেন, তুমি একটু জানিয়ে দাও। আপনারা সকলেই ইমানদারের মতো একটু আওয়াজ দিয়ে বলুন, মুমিনরা যতই বিপদে পড়ুক, তলোয়ারের নিচে পড়ুক, ফাঁসির মঞ্চে দাগ, জেল হোক আর জরিমানা হোক, সদা সর্বদাই মুমিনরা ভরসা রাখবে বলুন কার উপর? আমার নবী বললেন আমাকে বাঁচাবেন আমার আল্লাহ। বন্ধুরা আমার, সাহাবীদের মতো যারা মুমিন তাদের পাঁচটা বৈশিষ্ট্য থাকতে হয়। এক নম্বর হলো তাদের সামনে আল্লাহর স্মরণ হলে অন্তর কাঁপবে, কেঁপে উঠবে। দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য, তারা কোরআন পড়লে কোরআন মানলে ঈমান বাড়বে। তৃতীয় নম্বর বৈশিষ্ট্য, তারা তলোয়ারের নিচে পড়ে যাক, তারা সমুদ্রে লাভ দেখ আর অগ্নিকুণ্ডে লাভ দেখ, সদা সর্বদাই বলুন তো ভরসা রাখবে কার উপর? আমরা কত কির উপর ভরসা রাখি? কেউ বলেন ভরসা রাখুন লাঙ্গলের ওপর, কেউ বলেন ভরসা রাখুন ধানের শীষে, কেউ বলেন ভরসা রাখুন নৌকায়। সবক্ষণ স্থায়ী, সবক্ষণ স্থায়ী ভরসা রাখতে হবে কার উপর? আমার নবী বললেন আমি তো ভরসা রাখছি আল্লাহর উপর। বললেন আল্লাহ, যে আল্লাহ বলছে। মুশরিক থর থর করে কাঁপতে কাঁপতে হাত থেকে তলোয়ার জমিনে পড়ে গেছে, চিৎকার দিয়ে বলল আল্লাহু আকবার। আমার নবী আস্তে করে তলোয়ার নিয়ে এবার মুশরিকের বুকের উপর আল্লাহু আকবার। নবী ডাক দিয়ে বলেন মাইয়াম নাউকা মিন্নি, এখন বলো তোমাকে আমার তলোয়ার থেকে কে বাঁচাবে? ও বন্ধু রে, তার বৈশিষ্ট্যের এক নাম্বার বৈশিষ্ট্য হলো ইমান। ইমান আছে যার, সেই লোক আল্লাহর উপর ভরসা রাখে। ইমান যার নাই তার কিন্তু ভরসা রাখার জায়গা পৃথিবীতে নাই। লোকটি বললেন কি আর বলবেন, তার তো বিভিন্ন নেতা খেতা বালিশ আবু জাহেল আছে না? চিন্তা করে, আমি আবু জাহেলের নাম বললে তো আর বাঁচবো না, উতবা সাহেবের নাম বললে তো বাঁচবো না। সে কারো নাম না বলে বললেন আপনি আমাকে বাঁচাতে পারেন? রসুল বললেন তুমি যদি কালিমা পড়ো তাহলে বাঁচিয়ে দিব। লোকটি বললেন না আমি কালিমা পড়বো না। রসুল জোর করলেন না, কারণ জোর করে দিনে আনয়নের বিধানটা আল্লাহ পাক দেন নাই। আওয়াজ দেন ঠিক কিনা? লোকটি বললেন আপনি যা চান বলেন। নবী ডাক দিয়ে বলেন শোনো, আমি তোমার কাছ থেকে তেমন কিছু চাই না,
তবে তুমি বলো কি শর্তে তুমি আমার কাছ থেকে ছাড়া পেতে চাও? এখন রহমাতাল লিল আলামিন বিশ্ব নবীর হাতে তলোয়ার, আর মুশরিকটা জমিনের মধ্যে শায়িত। মুশরিক বললেন, ইয়া নবী আল্লাহ, আপনি যদি আমাকে ছেড়ে দেন, আমি কথা দিলাম কোনোদিন আপনার বিরুদ্ধে নাক গলাবো না, কোনো জেহাদের ময়দানে যাব না, এবং আপনার বিরুদ্ধে যারা তাদের সাথে লিয়াজু ঐক্য কোনোদিন করব না। নবী বললেন, যাও, ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ, বলুন বলুন বলুন। লোকটি দৌড় দিয়ে গেলেন মুশরিক, তার এলাকার লোকগুলোর কাছে গিয়ে, তাবুতে গিয়ে সব লোকগুলোকে বললেন, তোমরা যেই লোকটার বিরোধিতা করো যে মুহাম্মাদের বিরুদ্ধে কথা বলো, তোমরা জানো না, তোমরা জানো না, তোমরা জানো না যে তুকুম মিন ইনদি খায়রিন নাস, এই মুহূর্তে আমি এমন একটা লোকের কাছ থেকে ফিরে আসলাম, আমার দৃষ্টিতে হি ইজ দ্য বেস্ট পারসন অফ দ্য ওয়ার্ল্ড, গোটা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটা এক্ষুনি আমাকে ছেড়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ, ইমান পাঁচ বৈশিষ্ট্যপূর্ণ হলে সেইটা খাঁটি নির্ভেজাল। উলাইকা হুমুল মুমিনুন হাক্কা, খাঁটি মুমিনের কয় বৈশিষ্ট্য বলুন বলুন? তিনটা জানলাম, কি বিরক্ত হচ্ছেন আপনারা? চতুর্থ নম্বর বৈশিষ্ট্য তাফসীর করে দিচ্ছি, সূরাতুল আসরের চার বৈশিষ্ট্যের প্রথমটা ঈমান। ঈমানের ব্যাখ্যা করতে আপনাদেরকে একটু রাউন্ড দিলাম। এই ঈমান আপনারটা খাঁটি বুঝবেন যদি পাঁচটা বৈশিষ্ট্য থাকে। চতুর্থ নম্বর বৈশিষ্ট্যটা সূরাতুল আনফালের তৃতীয় নম্বর আয়াতে আল্লাহ বলছেন।